قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه ফুলকি পশ্চিম পাড়া হরিয়াকোনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক অজ মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভ্রাতৃমণ্ডলী সমবয়স্ক যুবক ও ছাত্র ভাইরা স্নেহের কচিকাঁচা বন্ধুরা পর্দার অন্তরালে সম্মানিতা মা ও ভগ্নীগণ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার ঐকান্তিক মেহেরবানিতে অনেক ত্যাগ স্বীকার করে অনেক জ্যাম উপেক্ষা করে অনেক কষ্ট স্বীকার করে আপনারা যেমন এখানে বসে রয়েছেন কিছু দিনই আলোচনা শ্রবণের জন্য অনুরূপভাবে আমরা অনেক কষ্ট করে জ্যাম অতিক্রম করে এখানে সমবেত হতে পেরেছি এজন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানের জন্য কবুল করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখেরি জামানার নবী মহা বিপ্লবের মহানায়ক বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সাহাবীগণ তার পরিবারবর্গ তার সাহাবীগণ এবং পরবর্তীতে তাদের উত্তরসূরি সম্মানিত সালফে সালেহীনের উপরে অগণিত ধারায় শান্তি অবতীর্ণ হোক আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আশেপাশে যারা কথা বলছেন দয়া করে কোনো কথা বলবেন না যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন গল্প করছেন আশেপাশে তারা দয়া করে অনুরোধ করব আপনাদের আয়োজিত এই মঞ্চের প্যান্ডেলের মাঝখানে প্যান্ডেলের ভিতরে এসে আসন গ্রহণ করুন যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ দীর্ঘ পথ সফর করে রাজশাহী থেকে আপনাদের মাঝে এসেছি কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা আপনারা যদি একটু সহযোগিতা করেন আমি আপনাদেরকে কিছু সাথে কিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আজকের আপনাদের এই আয়োজিত অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদের এই আহ্বানকে আমরা ধন্যবাদ জানাই তাদের এই আহ্বানকে আমরা ওয়েলকাম জানাই এজন্য যে আজকের যুব সমাজ আমরা সকলেই জানি আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ আমাদের বাঙালি সমাজে একটা সময় ছিল যখন যুবকেরা নাচ গান যাত্রা পাটির মঞ্চের আয়োজন করত ঠিক না আজকের আমাদের এই আপনাদের এলাকার যুব সমাজের উদ্যোগে এই যে ওয়াজ মাহফিলের যে আয়োজন এটা নিঃসন্দেহে আগামীর ইসলামের জন্য একটি সুন্দর একটি ব্যবস্থাপনা ঠিক না আগামীতে যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের হুকুম আহকাম প্রচারিত হবে আগামীতে আমাদের সমাজ ইসলামী সমাজে পরিণত হবে এই যুবকদের এই পরিবর্তন এটা তার একটি আগামী আগমনী বার্তা হিসেবে আমরা মনে করি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই এলাকার যুব সমাজকে তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের হুকুম আহকাম বাস্তবায়নের জন্য আমাদের যুব সমাজকে তুমি কবুল করে নাও কোন এলাকার যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায় কোন এলাকার যুব সমাজের মাঝে যদি পরিবর্তন এসে যায় কোন এলাকার যুব সমাজের মাঝে যদি ইসলামী বিপ্লব সংগঠিত হয় ওই এলাকা সংস্কার হতে বেশি দিন সময় লাগে না
সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে একজন যুবককে মদিনার ফিল্ড তৈরি করার জন্য, মদিনার প্রেক্ষাপট তৈরি করার জন্য, মদিনাতে দাওয়াতি কার্যক্রমের একটা অবস্থা তৈরি করার জন্য একজন যুবককে পাঠিয়েছিলেন। আপনারা কি জানেন সেই যুবকের নাম কি? তার নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইতিহাস ইসলামের ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। তিনি প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, তাঁবুতে তাঁবুতে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, হাদিসের দাওয়াত দিয়েছেন, আল্লাহর কথা বলেছেন, রাসূলের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, সুন্নাহর কথা বলেছেন, সকলের মাঝে ইসলামের দাওয়াত প্রচার করেছেন। এর পরেই হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের হুকুম দিলেন আল্লাহর পক্ষ থেকে, অতঃপর তিনি তার সাথে আবু বকরকে নিয়ে নিজেই হিজরত করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একটি সমাজ পরিবর্তনের জন্য এত একটাই জিনিস যথেষ্ট, যদি সেই সমাজের যুব সমাজ পরিবর্তন হয়ে যায়, যদি সেই সমাজের যুব সমাজের মাঝে ইসলামের হুকুম আহকাম বাস্তবায়িত হয়ে যায়, তাহলে ওই সমাজ পরিবর্তন হতে সময় লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, উমর, উসমান, আলী, সাহাবী ইবনে উমাইর, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটি যুব কাফেলা তৈরি করেছিলেন, যারা মক্কাতে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেদের জীবন ঢেলে সাজিয়েছিলেন এবং পর মদিনাতে গিয়ে তারা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, ঠিক না? সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আপনাদের যুবকদেরকে সম্মুখে এগিয়ে দেওয়ার সাহস যুগিয়েছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে, তাদেরকে নিরন্তর উৎসাহ দিয়েছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোরব্বত জানাচ্ছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, অতি সংক্ষেপে আপনাদের মাঝে আমি একটি বিষয় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন সেই বিষয়ের উপরে, অন্যদিকে না গিয়ে নির্ধারিত বিষয়ের উপরে আমি আপনাদের মাঝে কিছু কোরআন ও সুন্নার আলোচনা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? বিষয়টি হলো, আমরা সকলেই জানি এখন আরবি মাসের কোন মাস চলছে বলেন তো ভাই? শাবান মাস। এর পরবর্তী মাসটার নাম কি? রমজান মাস, ঠিক না? রমজান মাস। আমরা আমাদের কারোর বয়স 80 বছর, কারোর বয়স 70 বছর বা 60 বছর, কারোর বয়স 40-50 বছর, আমরা এই দীর্ঘ সময়ে আমরা মসজিদে জুমার খুতবায় রমজান সম্পর্কে অনেক আলোচনা শ্রবণ করি, করি না? অনেক ফজিলাত, অনেক মাসলা মাসাইলের উপরে আলোচনা শ্রবণ করেছি। আমি আজকের এই আলোচনার মাঝে রমজানের প্রস্তুতিমূলক কিছু আলোচনা শেয়ার করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রমজানকে আপনারা আমরা কিভাবে গ্রহণ করব, রমজানকে আমরা আপনারা কিভাবে মূল্যায়ন করব, আলোচনা কি ভালো লাগবে? আমরা দাওয়াতি কাজের মাধ্যমে চেয়েছি যে কিছু প্রকৃত ইমানদার মানুষ তৈরি করতে, সুর দিয়ে, কাহিনী বলে, ঘটনা বলে মানুষের হৃদয় গলানো যায়, ঠিক না? কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা, কোরআন সুন্নার প্রকৃত বিধান যদি আমি আপনি না জানি, মানবি কেউ মানবো কেমন করে? আমি আপনাদের সামনে যদি একটা বিষয় আলোচনা করি তাহলে আপনারা হতবাক হয়ে যাবেন। আমরা সকলেই মুসলিম, তাই না? সকলেই মুসলিম বলে দাবি করি তো, কারণ আমরা সকলেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আমার বাবা মুসলিম, আপনার বাবা মুসলিম, আপনার দাদা মুসলিম, আপনার তার দাদা মুসলিম, তার দাদা মুসলিম, মুসলিম না? আপনার সকলেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্যই আমরা মুসলিম, তাই না? তা আপনারা যদি আপনাদেরকে হাত উঠাতে বলি, আপনাদের মাঝে কতজন মানুষ বলতে পারবেন কালিমা শাহাদাত কোনটা? কালিমা শাহাদাত কে কে পারে, হাত উঁচু করেন তো, একজন বলেন তো। মনে করবেন না এটা ক্লাস, ইসলামী জালসা এসেছেন,
এটা কিন্তু একটা দিন শিক্ষার একটা কোর্স মনে করি আমরা, আপনাদেরকে কিছু শিখিয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? কালিমা শাহাদাত কোনটা? কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমি বিশ্বাস করি আপনারা সকলে এরা জানেন, জানেন না কালিমা তৈয়বা কা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমায়ে তৈয়বা। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে অনেকে এইগুলো জানেন। ইমানের রুকন কয়টা? ইমানের বিষয় সাতটা। ইসলামের রুকন কয়টা জানেন? সকলে জানেন, কেউ বলছে পাঁচটা, কেউ বলছে সাতটা, কেউ বলছে তিনটা। ইসলামের রুকন কয়টা? ইসলামের রুকন কয়টা? কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? এই পাঁচটা। আর ইমানের রুকন কয়টা? সাতটা বিষয়। একজন বলছে সাতটা, আর কেউ বলবে ইমানের রুকন কয়টা? আমানতু বি, আমার সাথে বলুন তো সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা। আমি ঈমান আনয়ন করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আমি ঈমান আনয়ন করলাম তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, আমি ঈমান আনয়ন করলাম আসমানি কিতাবসমূহের প্রতি, আমি ঈমান আনয়ন করলাম নবী রাসূলগণের প্রতি, আমি ঈমান আনয়ন করলাম কিয়ামত দিবসের প্রতি, আমি ঈমান আনয়ন করলাম তাকদীরের ভালোমন্দের প্রতি। আমাদের সমাজে আরেকটা বিষয় চালু আছে, পুনরুত্থান দিবসের প্রতি, তাই না? উনি বলছেন সাতটি, সাতটি যোগ হয়েছে পুনরুত্থান দিবস। আচ্ছা, কিয়ামত দিবস আর পুনরুত্থান দিবসের মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা কিয়ামতের দিন তো সকলেই উঠবো, উঠবো না? কিয়ামতের দিন আর